রান্না করা এখন হয়ে গেছে ইজি, নো প্রবলেম যদি থাকেন ওভার বিজি, বসুন্ধরা কিচেন টেবল পুরাই তো ক্রেজি, লেটস কুক ফাস্ট ডোন্ট বি লেজি। Hello viewers, welcome to the very 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 first episode of Hey, তুমি কে? আজিম ম্যাম। আরে বাবা, এখানে কি করছো তুমি? আজিম ম্যাম তো কিচেনেই থাকে। Well, viewers, welcome to the very first episode of বসুন্ধরা কিচেন টাওয়ার presents First Kitchen. আমি আইরিন, আমার সাথে আছে one and only হাইজিন ম্যাম। আচ্ছা হাইজিন ম্যাম, তোমার কি মনে হয়? আমরা যারা ইয়াং, আমরা রান্না করতে পারি না? সবাই তো তাই বলে। সবার এই ধারণাটা পাল্টে দেওয়ার জন্যই আমার এই শো। আমরা দেখব মজার মজার রান্নার সব ফাস্ট আর এক্সাইটিং রেসিপি, যেন সবাই হয়ে উঠতে পারে আমার মতো কুকিং এক্সপার্ট। আজকে আপনাদের দেখাবো কিভাবে কম সময়ে প্রন টেম্পোরা বানাতে হয়। তুমি কুকিং শুরু করো আর আমি তোমার ব্যাকআপ। ওকে। মাথা ফেলে চিংড়ি শোলটা রাখো, খোলস ফেলে ভালো করে ধুয়ে ফেলুন, আদা রসুনের গুঁড়ো মাখিয়ে নিন, অন্যদিকে টেম্পুরা মিক্স তৈরি করে নিন। ফেটে নিয়ে ডিম, ঠান্ডা পানি দিন, সব কিছু একসাথে মিশিয়ে নিন। টেম্পুরা গুলো ডুবিয়ে বাটারে নিন, এক এক করে ব্রেড ক্রাম্বে গড়িয়ে। গরম তেলে ভাজুন করে বাদামি, হয়ে গেল টেম্পুরা খুবই ইয়ামি। মাথা ফেলে চিংড়ি শোলটা রাখো, খোলস ফেলে ভালো করে ধুয়ে ফেলুন, আদা রসুনের গুঁড়ো মাখিয়ে নিন। আমার মা আমাকে কখনোই কিচেনে আসতে দেয় না, কারণ তার ধারণা আমি কিচেনে আসলে কিচেন নোংরা করে ফেলবো। কিন্তু এখন এটা একদমই ইম্পসিবল, কারণ যদি সাথে থাকে বসুন্ধরা কিচেনটাও তাহলে কুকিং ইজ পারফেক্ট। হয়ে গেল টেম্পুরা খুবই ইয়ামি।